নমস্কার তপমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সজনে ফুলের পকোড়া নিয়ে হাজির হয়েছি। এটা সকলে করবেন, খুব ভালো খেতে হয়, মুখরোচক খাবার। বাড়িতে করে দেখবেন কেমন হয়। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন জেনে নেওয়া যাক সজনে ফুলের বড়া করতে আমার কি কি লাগছে। সজনে ফুল লাগছে, আমি একটু পরিষ্কার করে রেখেছি, একদম ধুয়ে পরিষ্কার করা আছে। তার সাথে লাগছে বেসন, পেঁয়াজ কুচি, নুন, একটু চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু হলুদ লাগবে, আর কাঁচা লঙ্কা কুচো, আর ভাজার জন্য সর্ষের তেল, আর মাখার জন্য ব্যাটারটা জল নিতে হবে। বেসন দিচ্ছি, দু চামচ চালের গুঁড়ো দিচ্ছি, অল্প নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দেবেন, নুন ছাড় নিজেদের স্বাদ মতো দেবেন। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়োটাও তাই, নিজেদের যেমন ঝাল খাবেন তেমনি ঝাল দেবেন। আর কাঁচা লঙ্কা কুচি দুখানা আছে তাই। এবার আমি জল দেব, জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল দেব, যাতে এটার মধ্যে ওই গোটলা হয়ে না দিতে না চাই, ওই জন্য আমি অল্প অল্প করে জল দেব। বেসনটা এইভাবে এইরকম ইয়েতে ব্যাটারটা যেন হয়, এর চেয়ে মোটাও হবে না, এর চেয়ে পাতলাও হবে না। এবারে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো, তারপরে এই সজনে ফুলগুলো এবার দিয়ে দেবো। এই ছোট ছোট বড়া ভাজা হবে, পকোড়া হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব, তেলটা একটু গরম হোক। তেলটা হয়ে গেছে, এবারে আমি পকোড়া ছেড়ে দেবো, মানে একটা একটা করে। ছোট ছোট করে দিতে পারেন, আবার আপনাদের ছোট ছোট না ভালো লাগলে বড় বড় করে দিতে পারেন, সেটা নিজেরা বুঝে দেবেন। পাশ হয়ে গেছে, মিটিয়ে দিচ্ছি। এগুলো বিকেলে চা খাওয়ার সময় একটা কিছু খেতে ইচ্ছে করে, তখন এগুলো ভাজা খেতে ভালোই লাগবে। বেশ মচমচেও হবে, চালের গুঁড়ো দিয়েছি। আর একটা পাশ হোক, আমি এটাকে উঠিয়ে নেবো, আরো কতগুলো দেব। হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি,
এর আগে আমি আর একটা সজনে ফুলের চচ্চড়ি করেছি, ওটাও আপনার সজনে ফুলের গুণাগুণ সম্বন্ধে সব বলেছিলাম। সজনে ফুলের তো অনেক রকম গুণ আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি সব আছে এর মধ্যে। তাছাড়াও বাতের পক্ষে খুবই ভালো, যে কোনো প্রকারের সজনে ফুল খেলে খুবই কাজ দেয় শরীরের পক্ষে। ওইটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, আগের ভিডিওতেই আমার আছে সজনে ফুলের চচ্চড়ি বলে। আমি আর কতগুলো বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মুখরোচক খাবার, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। একটা পাশ হোক, তারপরে আমি উল্টিয়ে দেবো। একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি আর সব বড়াগুলো ভেজে নেব। সজনে ফুলের পকোড়া হয়ে গেল, এটা আপনারা সকলে খাবেন, খুব মুখরোচক একটা পদ। এটা বিকেলবেলায় চায়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে, খেয়ে বলবেন আমাকে যে কেমন হলো। আর এটা পছন্দ যদি হয় আমার এই রেসিপিটা, তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।